আজকের ভিডিওতে কথা বলবো কোয়াসি প্যাসিভ নিয়ে। আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন অনেক সময় কোয়াসি প্যাসিভের নাম শুনেছি, আসলে কোয়াসি প্যাসিভ ভার্বগুলো কি আজকে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব। কোয়াসি মিনিং সামথিং ইজ অলমোস্ট বাট নট কমপ্লিটলি দ্য সেম থিং ডিসক্রাইব, মানে যা বলা হচ্ছে একদম সেটা না বাট সেটার একেবারে কাছাকাছি। ওকে, মানে কোয়াসি প্যাসিভ দ্বারা তাহলে বোঝানো হচ্ছে প্যাসিভের কাছাকাছি কিন্তু প্যাসিভ না, ঠিক আছে? স্ট্রাকচারটি অ্যাক্টিভ কিন্তু অর্থ প্যাসিভ, তার মানে যেই কোয়াসি প্যাসিভ যে ভার্বগুলো সেগুলো সবসময় অ্যাক্টিভ স্ট্রাকচারে থাকবে কিন্তু অর্থ প্রকাশ করবে প্যাসিভের। ওকে, এখানে ট্রানজিটিভ ভার্বটি ইনট্রানজিটিভ হিসেবে কাজ করে, তাহলে যে ভার্বগুলো থাকবে সে ভার্বগুলো হবে ট্রানজিটিভ কিন্তু ইনট্রানজিটিভ হিসেবে কাজ করবে বাক্যে এবং প্যাসিভ অর্থ প্রকাশ করবে, তাহলে সেগুলোকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ। এবং আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে এই ভার্বগুলোকে সবসময় বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করা যায়। এরকম ক্ষেত্রে লক্ষ্য করি কিছু এক্সাম্পল, শি ইজ লুকিং ফর ইউ, সে তোমাকে খুঁজছে। এখানে দেখেন শি ইজ লুকিং, সে খুঁজছে, লুকিং ফর মানে খোঁজা, তাহলে কাকে খুঁজছে? তোমাকে খুঁজছে, এখানে অবজেক্ট আছে, ঠিক আছে? তাহলে এইখানে লুকিং ফরটা ট্রানজিটিভ ভার্ব। পরবর্তীতে শি ইজ লুকিং বিউটিফুল, তাকে সুন্দর দেখাচ্ছে। এখানে এই বিউটিফুলটা এটা অ্যাডজেক্টিভ, এখানে কমপ্লিমেন্টেটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে শিয়েরই দোষগুণ বোঝাচ্ছে, শিয়ের কমপ্লিমেন্ট বিউটিফুল। আর এই ভার্বটা এখানে লুকিং ভার্বটা ইনট্রানজিটিভ, লুকিং শি ইজ লুকিং বিউটিফুল, তাকে সুন্দর দেখাচ্ছে, আর এখানে সে তোমাকে খুঁজছে, এখানে সে কর্তা এবং সে কাজ করছে খুঁজছে, আর এখানে তাকে সুন্দর দেখাচ্ছে, প্যাসিভ মিনিং। আই ফেল্ট দ্য বেড, আমি বেডটা ফিল করলাম, দ্য বেড ফেল্ট সফট, বেডটা খুব নরম অনুভূত হলো, তাহলে বেডটাকে ফিল করলোকে আমি, আই ফিল দ্য বেড, আমি বেডটা ফিল করলাম, কিন্তু বেডটা খুব সফট ফিল হলো, মানে খুব নরম ফিল করেছিলাম আমি, তাহলে দ্য বেড ফিল সফট, এখানে সফটটা হলো বেডের কমপ্লিমেন্ট, আর এখানে দ্য বেডটা হলো অবজেক্ট, আই সাবজেক্ট, ফেলটা এখানে ট্রানজিটিভ ভার্ব কিন্তু এখানে ইনট্রানজিটিভ ভার্ব। এখানে আই স্মেল ফ্লাওয়ার, আমি ফ্লাওয়ারের ঘ্রাণ নিয়েছিলাম, ফ্লাওয়ার স্মেল সুইট, ফ্লাওয়ারের ঘ্রাণ মিষ্টি ছিল, এখানে আমি সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব, আই স্মেল দ্য ফ্লাওয়ার, আমি ফ্লাওয়ারের ঘ্রাণ নিয়েছিলাম, কিন্তু এখানে দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, ফ্লাওয়ারের ঘ্রাণ মিষ্টি ছিল, এখানে আমি যদি বলি দ্য ফ্লাওয়ার ইজ সুইট, ওয়াজ সুইট, তাহলেও এখানে বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করলে এখানে একই অর্থ প্রকাশ করে যে ফ্লাওয়ারের ঘ্রাণটি মিষ্টি ছিল। যেমন আই টেস্ট এ ম্যাঙ্গো, আমি একটা ম্যাঙ্গোর স্বাদ নিই, অথবা আমি ম্যাঙ্গো টেস্ট করি বা করছি, এখানে এই যে এই ভার্বগুলো দেখবেন টেস্ট স্মেল ফিল্ড এগুলো সাধারণত আইএনজি হয় না বা কন্টিনিউয়াস হয় না, তো এরকম প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বে কন্টিনিউয়াস অর্থ প্রকাশ করে। ঠিক এখানে ম্যাঙ্গো টেস্ট সুইট, আমের স্বাদ মিষ্টি, ঠিক আছে? এখানে যদি বলি ম্যাঙ্গো ইজ সুইট তাহলে কি একই অর্থ প্রকাশ করে, আম হয় মিষ্টি। ওকে, তাহলে এখানে দেখেন যে যখনই এই ভার্বগুলোর ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে তখনই এগুলো বি ভার্ব দ্বারা আমরা প্রতিস্থাপন করে সেম অর্থ প্রকাশ করতে পারছি, কিন্তু এখানে যদি বলি যে বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করার চেষ্টা করি, যেমন আই টেস্ট এ ম্যাঙ্গো, আমি একটা ম্যাঙ্গো টেস্ট করি, আমি ম্যাঙ্গো টেস্ট করছি, এখানে বি ভার্ব দিলে কি হয়, আই অ্যাম ম্যাঙ্গো বা আই ইজ ম্যাঙ্গো, সম্পূর্ণই অর্থ পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে কি, এখানে বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করা যাচ্ছে না কিন্তু এখানে বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করা যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রগুলোতে আমরা যেখানে ইনট্রানজিটিভ ভার্ব দেখছি এবং তারপর কমপ্লিমেন্ট পাচ্ছি এগুলো কোয়াসি প্যাসিভ, এদের অর্থ প্যাসিভ প্রকাশ করে, এরা কোনো অ্যাকশন ভার্বের মতো কাজ করে না। যেমন দে প্রিন্ট বুক, তারা বই প্রিন্ট করে, আর দ্য বুক ইজ প্রিন্টিং, বইটি ছাপা হচ্ছে, এখানে দেখেন ইজ প্লাস আইএনজি স্ট্রাকচারটা কিন্তু অ্যাক্টিভই রয়েছে,
কিন্তু এখানে বইটি প্রিন্টিং হচ্ছে, এখানে মিনিংটা প্যাসিভ। এখানে যদি আমি প্রিন্ট আছে, এখানে দেখেন এখানে অবজেক্ট রয়েছে, এখানে সাবজেক্ট রয়েছে, এটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এখানে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন হি বয়েলস ওয়াটার ফর কুকিং, সে রান্নার জন্য পানি সিদ্ধ করছে, কিন্তু ওয়াটার ইজ বয়েলিং, পানি সিদ্ধ হচ্ছে, ঠিক এখানে প্যাসিভ অর্থ প্রকাশ করছে। আর এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে অ্যাক্টিভ অর্থ প্রকাশ করছে, অ্যাকশন ভার্ব, ঠিক আছে। আকরাম সেলস রাইস, আকরাম চাল বিক্রি করে, কি বিক্রি করে, চাল, অবজেক্ট আছে, ট্রানজিটিভ ভার্ব, এখানে অ্যাকশন ভার্ব, কাজ হচ্ছে। রাইস সেলস চিপ নাও, চাল এখন সস্তা দরে বিক্রি হচ্ছে, তাহলে কি হচ্ছে, চাল বিক্রি হচ্ছে, আর এখানে সে একজন ব্যক্তি চাল বিক্রি করছে, অ্যাক্টিভ। এখানে দুইটাই স্ট্রাকচার অ্যাক্টিভ, কিন্তু এখানে মিনিংটাও অ্যাক্টিভ রয়েছে, কিন্তু এখানে স্ট্রাকচারটা অ্যাক্টিভ হলেও এখানে মিনিংটা প্যাসিভ, চাল বিক্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে যে ভার্বগুলো দেখবো যে অ্যাক্টিভ স্ট্রাকচারে প্যাসিভ মিনিং প্রকাশ করে, সেগুলোকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ ভার্ব। আশা করি আপনারা কোয়াসি প্যাসিভ ভার্ব কী এবং কীভাবে কাজ করে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কনফিউশন, কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।